ওকে তো গাইস, আমরা এখন এত উপর থেকে জাম্প করবো, আমাদের উপরে দেখো মেঘ চলে আসছে আর এত উপর থেকে আমরা এখন জাম্প করবো। লেটস গো, লেটস লেটস গো, লেটস গো। হ্যালো গাইস, ওয়েলকাম ওয়েলকাম টু মাইনক্রাফট। ইয়েস, আজকে আমরা মাইনক্রাফট খেলবো, কিন্তু সাধারণ মাইনক্রাফট না ভাই, আজকে আমরা কিছু ডিফারেন্ট মাইনক্রাফট খেলবো। ইয়েস, আজকে আমরা যে মাইনক্রাফটটা খেলবো সেটার মধ্যে আমরা বাচ্চা থাকবো। ইয়েস, আমরা আজকে মাইনক্রাফটের মধ্যে বাচ্চা হয়ে যাবো, মানে বেবি মোড। ওকে তো গাইস, আমরা একটা ওয়ার্ল্ডে চলে আসছি আর এই ওয়ার্ল্ডে দেখো আমরা এখন বেবি, আমরা আগের মতন প্লেয়ার না, এখন আমরা বেবি। আর বাচ্চাদের জন্য সবসময় স্পেশাল কিছু রাখা হয়, দেখো আমাদেরকে বেশি কিছু পরিশ্রম করতে হবে না। এই দেখো আমরা কাঠ দেখতে পাচ্ছি, কাঠকে আমরা ভাঙবো। এই দেখো কাঠ ভেঙে গেল, আরো কিছু কাঠ ভেঙে নিই আমরা। ভেঙে গেল কাঠ, এই কাঠ দিয়ে আমরা আগে প্ল্যাঙ্কস বানাইনি, প্ল্যাঙ্কস গুলা দিয়ে এখন আমরা ক্রাফটিং টেবিল বানাই নিবো। এবার ক্রাফটিং টেবিল এখানে রাখবো আর এখানে আমরা কিছু স্টিক বানাই নিবো। এবার এই স্টিক গুলা দিয়ে আমরা বানাবো পিকেক্স। আমরা একটা পিকেক্স বানালাম, এই দেখতে পাচ্ছ নর্মাল কাঠের পিকেক্স, তো এটা আমরা নর্মাল কাঠের পিকেক্স বানাইছি, কিন্তু এটাকে যখনই আমরা এখানে নিয়ে আসবো, এটা ভাই দেখো কি, এটার মধ্যে এনচ্যান্টমেন্ট টেনচ্যান্টমেন্ট কি কি হয়ে গেছে। এটাই হলো বেবি মোডের সুবিধা। বেবি মোডের আরো সুবিধা দেখাচ্ছি, দেখো জলের মধ্যে আমি জাম্প করবো আর একটু সুইমিং করবো, আর আমার তুমি ইনভেন্টরি এখন দেখবে পাগল হয়ে যাবে ভাই, ইনভেন্টরিতে ভাই বোটে ভর্তি, মানে মাইনক্রাফট আমাকে নিজে হেল্প করছে ভাই, তুই ডুবিস না। এটাই হলো বেবি হওয়ার ফায়দা। তাহলে সব বোট গুলা এখন ফেলাইতে, আমার যা 12টা বাঁচবে এখন সবগুলাকে ফেলাইতে লাগবে। সবার আগে ক্রাফটিং টেবিলটা ভাঙি। দেখো তো এবার আমরা মাইনিং করতে যাবো, তো আমরা এখানে মাইনিং করা শুরু করি। আজকে আমরা নেদার ওয়ার্ল্ডে যাবো, তারপর এন্ডার ওয়ার্ল্ডে যাবো, এন্ডার ড্রাগন কে মারো। আজকে আমরা পুরো গেমটাকে কমপ্লিট, মাইনক্রাফট পুরো গেমটাকে কমপ্লিট করে দেবো। ওকে, তো আমরা একটা গুফার মধ্যেও চলে আসলাম, ওয়াও। তো সর্বপ্রথমে আমরা আগে পাথরের পিকেক্স বানাই নি। আরে ভাই দেখো ভাই, কাঠের পিকেক্স দিয়ে এত স্পিডে কেউ কাউকে ভাঙতে দেখছো ভাই, এটা হলো বেবি হওয়ার ফায়দা। ও ভাই, এটা কি দেখলে তোমরা ভাই, পাথর ভাঙে আমি এগুলো কি পাচ্ছি, গোল্ড আয়রন ভাই, বেবি। এটা এটাকে বলে বাচ্চা হওয়ার ফায়দা। ও ডায়মন্ড টাইমন্ড পাচ্ছি দেখো, ও আরে বাপরে ডায়মন্ড, পাথর ভেঙে কেউ পাইছে এরকম কোনোদিন। ওকে, তো আমি ভাবলাম যে পাথরের আমি পিকেক্স বানাবো, কিন্তু ডাইরেক্ট এখন ডায়মন্ডের বানাবো। এই তো ডায়মন্ডের পিকেক্স হয়ে গেছে, এখন এই ডায়মন্ডের পিকেক্সটা হয়ে যাবে এনচ্যান্টমেন্ট, জানি না এটার মধ্যে কি কি এনচ্যান্টমেন্ট আছে। ওকে গাইস, আমরা এখন কেভ খুঁজতে যাচ্ছি, কিন্তু কেভ খোঁজার আগে তোমরা এখন দেখতে পাচ্ছো যে আমাদেরকে বহুত খিদা লাগছে, আমাদের দেখো খাওয়ার নেই। ওকে, তো গাইস সর্বপ্রথমে ক্রাফটিং টেবিলে আমরা বানাবো ডায়মন্ডের চাকু, এটার মধ্যে এনচ্যান্টমেন্ট টেনচ্যান্টমেন্ট লাগিয়ে যাবে। ওকে ওকে, তো যেহেতু আমাদের হেলথ অনেক কম, তো আমাদেরকে খাবার খুঁজতে লাগবে, আর এখন আমাদেরকে এতগুলো বোর্ড দিছে, তো এটাকে কাজে লাগাই ভাই। চলো 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 চলো, এবার আমাদেরকে খাবার খুঁজতে লাগবে, আর খাবার খোঁজার জন্য কোনো পশু টশু কোথায় গেল ভাই, পশু পশু কোথায়। এই তো দেখো সামনে একটা পশু দেখা যাচ্ছে, আরে দাঁড়া এক জায়গায়, এদেরকে আগে আমি একে আগে এক জায়গায় ফাঁসাই দিই, এই একদম উপরে আসবে না, একদম উপরে আসবে না। হোয়াট, এক মিনিট দাঁড়া, একজন একটাকে তো ফাঁসাবই আমি, রেডি আ আ ভাই, প্লিজ প্লিজ কোথাও যাস না, 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 ব্যাস। আরে ব্যাস না না না, আরে বড় একা একা লাগে আমার। মুরগি প্লিজ, মুরগি প্লিজ, তুই তুই আমার কথা শোন, তুই আমার কথা শোন প্লিজ। ফাইনালি কাউকে আমি ফাঁসাই দিয়েছি এখানে। ওকে, তো দেখো আমাকে দেখো খিদা পাইছে, আর এখন আমি একটা মুরগিকে মারবো, আরেকটা মুরগি ওখানে জন্ম নিয়ে নিলো, তার মানে আনলিমিটেড খাওয়ার। মারতে থাকো, মারতে থাকো, মারতে থাকো, আরে কোনো দয়া মায় নাই, কোনো দয়া মায় নাই, চিকেন ভর্তি হবে, তাও আবার চিকেন গুলা যেগুলো আসছে ওগুলো সব মানে রান্না করা চিকেন। ওকে গাইস, যেহেতু আমরা এখন বেবি, আমরা এখন সবকিছু করতে পারবো, তো আমি ভাবতেছি একটা জিনিস, তো যদি আমরা বেবি হয়ে যদি উপর থেকে পড়ি তাহলে কিছু হবে আমাদের, তো চলো চেক করি নি ভাই, সবার থেকে উপরে চলো। ওকে, তো আমি এখন একটা গাছের উপরে উঠে গেছি, আর এখান থেকে আমি এখন উপরে ব্রিক্স বানাবো, আর আমি উপরে যাইতে থাকবো, আর একদম উপর থেকে আমি নিচে লাফ দিব, আর তারপর দেখবো যে বেবি মোডে আমরা যদি উপর অনেক উপর থেকে পড়ি তাহলে আমরা মরবো কিনা। ওকে গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি কত উপরে চলে আসছি। ওকে, তো গাইস আমরা এখন এত উপর থেকে জাম্প করবো, আমাদের উপরে দেখো মেঘ চলে আসছে আর এত উপর থেকে আমরা এখন জাম্প করবো, দেখি এখন আমরা এখান থেকে মরবো কিনা। লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো, পড়লাম। আরে ভাই একটুকু হেল্প চাই না ইয়ার। ওকে গাইস, ফাইনালি আমি একটা কেভ পাইছি, এত বড় কেভ, এখান থেকে জাম্প করলে তো কিছু হবে না আমি জানি, জানতাম ভাই জানতাম। তো এখন আমাদেরকে লাভা খুঁজতে লাগবে, লাভা লাভা, যেখানে আলো আছে সেখানে যাও। আরে বাপ রে, ক্রিপার ক্রিপার আমাকে মারবে, ক্রিপার খতম। আরে স্কেলেটন ভাই, ওই নিজের হিম্মত থাকবে, আমাকে খিদা লাগছে, দাঁড়া খাইনি আগে ভাই, কেউ মারতে পারবে না আমাকে, কেউ মারতে পারবে না, আরো হিম্মত নাই। ওই দেখো স্কেলেটন মারতে আসছিল আমাকে ভাই, যে মারতে আসবে সে খতম। ওকে গাইস, ফাইনালি আমি লাভা পেয়ে গেছি, আমি যখন এই ট্রিকটা করতে যাবো, ও মাইন্ড ব্লোয়িং ভাই। অপসিডিয়ান লাগবে, আর অপসিডিয়ান বানাতে গেলে কি করতে লাগে, লাভার মধ্যে জল ঢালতে লাগে, তাহলে অপসিডিয়ান তৈরি হয়, কিন্তু না আমরা ডাইরেক্ট লাভার মধ্যে জাম্প করবো।
অবসিডিয়ান তৈরি হয়ে গেছে ভাই। আর দেখো আমরা লাভাতে জ্বলতেছি, আমাদের কিচ্ছু হবে না কারণ আমরা বেবি, বাচ্চাদের কিচ্ছু হয় না লাভাতে। ওকে বহুত অবসিডিয়ান নিয়ে নিয়েছি আমরা, এখন এই অবসিডিয়ান গুলাকে ভাঙো। ওকে তো গাইস আমরা নেদার পোর্টাল বানাই নিয়েছি, আর সামনে একটা কি আমি ঘর পাইলাম, জানি না কোথায় এখানে আসলাম আমি। তো আমরা এখন নেদার পোর্টালে যাবো। বেবি মনে নেদার পোর্টালে কি হবে? ওকে নেদার পোর্টালটা কোথায় আসলাম আমি? নিচে আমি যদি নিচে পড়ে যাই নেদার পোর্টালে, ও গাইস আমি লাভার মধ্যে হাঁটতেছি ভাই। দেখো দিস ইজ চমৎকার, দিস ইজ অপূর্ব, দিস ইজ কুল। তুই আমাকে মারবি? ও এরা তো মারতেছে আমাকে। হ্যাঁ এরকম করে কয়ে কোনোদিন মাইনক্রাফটে ঘুরছে? দেখো লাভার মধ্যে আমি বিন্দাস হাঁটতেছি, কোনো ফরকি পড়ে না আমার। এই দেখো আরে বিন্দাস ঘুরি আমি ভাই, বিন্দাস। এই দেখো লাভার মধ্যে এরকম করে জাম্প করি, তাক ধিনা দিন। ওকে ভাই আমরা ব্লেজ রড আর আই অফ এন্ডার পাই গেছি, নাইস। আমি এখন এন্ডার ড্রাগন কে মারতে যাবো। আমাদের কাছে এখন চোখ আছে, এখন এই চোখটা আমি যেখানে ফেলাবো আমাকে বলে দিবে এন্ড পোর্টাল কোথায় আছে, কোথায় পড়লো। ওকে আমাকে খালি শুধু এই চোখটার পিছা করতে লাগবে। এন্ডারম্যানের কাছে নিয়ে চলো, এন্ডারম্যান না কি বলে ওর নাম, কি এন্ডার ড্রাগন কে মারবো আজকে, এন্ডার ড্রাগন কে। ভাই আমরা কোন জগতে চলে আসলাম ভাই, এখনো এন্ডার পোর্টাল পাচ্ছে না। কোথায় এন্ড পোর্টাল কোথায় গাইস? থানা আগে সমুদ্র আছে, এখন এটার পার করে যেতে লাগবে। আরে ভাই কোথায় নিয়ে, কে মারতেছে রে স্কেলেটন? ফট ফট, দুই টাকার দাম নেই এদের। আরে ভাই আর কত দূর নিয়ে যাবি ভাই, কোন জায়গায় চলে আসছে আমি নিজেও জানি না এখন। ও ভাই এখানে 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 আছে গাইস, এখানে আছে। ও ভাই ফাইনালি আমরা পাই গেছি, ফাইনালি আমরা এন্ড পোর্টাল পাই গেছি। প্লিজ ইয়ার পাই যা, এন্ডার ওয়ার্ল্ড প্লিজ চলায়, ও ওকে গাইস ফাইনালি পাই গেছি আমরা। ওকে, এখানে অলরেডি টর্চ লাগানো আছে, এখানে কেউ আসছিল নাকি? ও এটা কোথায় আসলাম, এটা কোন জায়গায় আসতেছি ভাই? আরে আমাদেরকে এন্ডার পোর্টাল লাগবে, এটা তো ভুল জায়গায় আসলাম মনে হচ্ছে আমার। আরে ভাই বারবার খালি কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় কোথায় চলে আসতেছি আমরা। এন্ডার পোর্টাল এই তো পাই গেছি, ফাইনালি আমরা এন্ডার পোর্টালে পৌঁছে গেছি। এর আগে কোনোদিন আমি এন্ডার পোর্টালে আসিনি ভাই। ওকে এবার আমাদেরকে কি করতে লাগবে, আমাদেরকে এখানে চোখ লাগাইতে লাগবে। এগুলাতে সব জায়গায় চোখ লাগাই দাও, ব্যাস একটা চোখ বাকি আছে। ও ভাই পুরো খতরনাক, চলো এন্ডার পোর্টালে রেডি যাওয়ার জন্য। কই ড্রাগন, কই তোদের ড্রাগন, কই এন্ডার ড্রাগন, কই খতম ইন্ডিয়ান ড্রাগন, আমি যাইতে মরে গেল। ওয়াহ দিস ইজ কল বেবি মোড ভাই, আমি জিনিসটা কিছু বুঝতে পারলাম না তো, তার জন্য গাইস আমরা আরেকবার যাব নেদার পোর্টালে। হাই গাইস আমি এখন গেমটাকে ক্রিয়েটিভ মোড করলাম, আর দেখো ভাই আমি পুরো জায়গাটা খুঁজে নিলাম, ইন্ডিয়ান ড্রাগন কোথাও নাই, মানে ইন্ডিয়ান ড্রাগন আমার সাথে লড়াই করার আগেই মরে গেছে। এই যে ইন্ডিয়ান ড্রাগন এই জায়গাটা থাকে কিন্তু নাই ভাই এখন। তো আজকের জন্য ব্যাস হয়ে গেছে, বাকি তোমাদেরকে যদি গেম প্লে ভালো লাগে গেমটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর হ্যাঁ এই যে এন্ডারম্যান গুলো দেখছো না, এদের দিকে তুমি যদি তাকাও তাহলে তুমি মরে যাবে, কিন্তু এটা বেবি মোড, বেবি মোডে যদি আমি এদের দিকে তাকাই তাহলে এরা মরে যাবে। দেখা হচ্ছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে।